ওকে, মানুষ সুখে থাকলে এরকমই হয়। আমরা আসলে ভীষণ সুখে আছি বাকৃবিতে, এবং মধ্যরাতে প্রথমবারের মতো এত রাতে আমরা কখনো লাইভে আসি নাই, জাস্ট আনন্দটুকু প্রকাশ করার জন্য আসছি এখানে। আমাদের বাকৃবি আগেও অনেক আপন ছিল, আমি ছোটবেলা থেকেই ক্যাম্পাস দেখছি, কিন্তু এখন আরো বেশি আপন এই জন্যে যে আমার পাশে যে আমার ছোট ভাইরা বন্ধু সাদাব দাঁড়ায় আছে, এবং রোড টু এগ্রি জিএসটির মতো একটা দারুণ প্ল্যাটফর্ম কিন্তু সূচনা হয়েছে ওদের হাত ধরে, এবং যেখানে কিন্তু অলরেডি ওরা খুব সুন্দর করে পড়াচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য। আমি যেখানটায় দাঁড়ায় আছি, যারা শুনছো, যারা ইউনিভার্সিটির স্বপ্ন দেখো, কোনো এক সময় তুমিও এখানে দাঁড়ায় থাকবা, এবং আমরা যদি একটু আমরা হাঁটতে পারি, হেঁটে হেঁটে কথা বলতে পারি। অন্তর ভাই দেখাচ্ছে যে দীর্ঘ দেবদারুর শাড়ি, আবার সুন্দর চাঁদের আলোর অভাব আছে কিন্তু বৈদ্যুতিক আলোর অভাব নাই। তো মধ্যরাতে এখানে ঘুরতে এসে দারুণ ভালো লাগছে। আমরা সবাই মিলে আসছি, অন্তর ভাই, সাদি ভাই, মইনুল ভাই এবং এগ্রি জিএসটি প্যানেলের, তোমরা তো চেনোই। তা আমার মনে হয় আমার থেকে কাঙ্ক্ষিত মানুষ আজকে তারাই। আমি এই জন্যে কোন পাশ থেকে শুরু করব, শিহাব দা গ্রেট এর কাছে চলে যাই। হ্যাঁ শিহাব ভাইয়া, তো তোমরা যারা রোড টু এগ্রি জিএসটিতে ক্লাস করো, কেমিস্ট্রি ক্লাস, মানে প্রপার কেমিস্ট্রি যেটাকে বলে, লাকিলি আমাদের সব কেমিস্ট্রি টিচাররাই আসলে মানে রসবোধ সম্পন্ন। আমাদের মেডিকেলে মাইনুল পড়াচ্ছে, সেও বেশ রসবোধ দিয়ে পড়ায়, আর শিহাবের ক্লাস আমি 5 মিনিট দেখলে 10 মিনিট হাসি আসলে। হ্যাঁ খুব মজার মজার ব্যাপার মারে। তো মধ্যরাতে একটু হাসির খোরাক দিয়ে দাও শিহাব, একটু কথা বলো। অন্তর যদিও শিহাবকে দেখানো তো ব্যস্ত না। থ্যাংক ইউ ভাই। আসলে ভাই যেটা দেখাচ্ছিল সেটাই আসলে দেখানোর সবচেয়ে বড় বিষয়, কারণ এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, যেদিকে হচ্ছে আমরা সকলেই পড়াশোনা করছি, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আসলে কৃষি মানেই হচ্ছে কৃষ্টি, কৃষি মানে আসলে আমাদের সব। তো কৃষি নিয়ে আসলে কথাবার্তা বলার সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে বাংলাদেশ আসলে কৃষি প্রধান দেশ, এবং এই ভার্সিটি কিংবা কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর জন্যই কিন্তু আমরা আসলে এখনো দুধে ভাতে আছি বলা যায়। এবং আসলে কৃষি বিশ্ববিদ্যালয়কে নিয়ে অনেক জায়গায় অনেক রকমের পোর্টফোলিও আপনারা দেখে থাকবেন, যে কৃষি বিশ্ববিদ্যালয় কেন সেরা, কৃষি বিশ্ববিদ্যালয় কেন অমুক কেন তমুক। বাট আমি একটা কিছু একটা জিনিসই বলতে চাচ্ছি, যে আসলে তোমরা যারা এখনো আমাদের কোর্সে এনরোল করোনি বা এখনো যারা হচ্ছে কোর্স নিয়ে ভাবছো, তাদের ক্ষেত্রে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে তোমরা একটু কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে একটু ঘাটাঘাটি করো, এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিটা নিয়ে বিশেষ করে একটু ঘাটাঘাটি করো, অথবা ডিভিএম ফ্যাকাল্টিটা নিয়ে একটু ঘাটাঘাটি করো। তাহলে আসলে বুঝতে পারবা যে তোমার কেরিয়ারটা এদিকে কত দূর প্রসারিত। হ্যাঁ আমি জানি যে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল নিয়ে খুব বিশাল একটা হাইপ আমাদের দেশে আছে, তো এদিকে আসলে আমার সামনে ডাক্তার মানুষরা রয়েছে, তো আসলে যে মানুষরা হয়তো ফ্লোর দিয়ে দিয়েছে আমাকে। তো তোমরা কিন্তু আসলে কৃষিবিদ যে একটা পেশা সেটাও যে একটা ক্লাস 1 পেশা এবং সেটাও যে একটা প্রথম শ্রেণীর পেশা, তোমরা কিন্তু এটা নিয়ে একটু ভেবে দেখতে পারো। এবং যে জিনিসটা আসলে না বললেই নয়, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু বলছিল যে কৃষিবিদ হচ্ছে ক্লাস 1, এবং সেদিন থেকে আসলে কৃষিবিদ একদম ক্লাস 1 এর একটা মর্যাদা পেয়েছে। তো তোমরা যদি আরো ফার্দার কথাবার্তা বলি, রসায়ন নিয়ে আমরা অনেক মজা করি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, লাইলি বামার, এগুলা নিয়ে অনেক কথাবার্তাই বলি, কিন্তু আসলে যে জিনিসটা না বললেই নয় সেটা হচ্ছে কৃষি ছাড়া আসলে বাংলাদেশকে বাঁচানো একটু টাফ। এবং তোমরা যদি চাও তাহলে হচ্ছে অবশ্যই প্রথম শ্রেণীর কর্মকর্তাও হতে পারবা, তাছাড়া হচ্ছে খুব ভালো একটা অপরচুনিটি কিন্তু তোমরা এদিকে পাবা, তাছাড়া হচ্ছে যারা স্টাডি অ্যাব্রোডে যেতে চাও তারাও এদিক থেকে অনেক বড় বড় অপরচুনিটিস পাবা। ছোটবেলায় থেকে আসলে চাও যে গবেষক হতে, সেটা নিয়ে ভাইদের সাথে আমাদের একটু আগে কথা হচ্ছিল, যে আমাদের অনেক ভাইরা হয়তো বা জাপান বা হচ্ছে অন্যান্য দেশে চলে যেতে পারে, তো তোমাদের কিন্তু সেটাও একটা অপরচুনিটিস থাকে। তো সর্বোপরি এটাই ছিল আমাদের থেকে বলা, এবং আসলে আমরা এদিকে যে প্যাকেটটা দেখছো সেটা আসলে একটা দইয়ের প্যাকেট, এবং এটা আসলে আমাদের ডেইরি ফার্মেরই তৈরি দই। তো ভাইদেরকে আসলে আমরা এই জিনিসটা অফার করতে পারছি, এটা আসলে আমাদের জন্য হিউজ একটা মজার বিষয় ছিল। তো সব মিলাই এটাই ছিল আসলে কথা বলা। ভাই একটা ব্যাপার বলি, যে বেসিক্যালি আমরা যে যারা মেডিকেলে চান্স পেয়েছে ওদেরকে কিন্তু গ্র্যান্ড সেলিব্রেশন যে দিলাম সেটাও কিন্তু কৃষিবিদ ইনস্টিটিউটে, মানে ডাক্তার ইনস্টিটিউট বা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট কোথাও না, আসলে কৃষিবিদ ইনস্টিটিউটে। তো এই আর কি, আমরা ইয়ে যাই, মাহমুদুলের কথা একটু শুনি, মধ্যরাতে আমাদের কথা কি কেউ শুনতেছে কিনা আমি জানি না। আচ্ছা যাই হোক, এই লাইভে কোনো এই লাইভে শিক্ষণীয় তেমন কিছু নাই। থ্যাংক ইউ। এই মধ্যরাতে তন্দ্রাচ্ছন্ন চোখে তোমরা যারা লাইভ দেখতেছো তারা আসলে অনেক, তাদেরকে অনেক অনেক আসলে আমি শুভকামনা জানাইতে চাই শুরুতে। আমার বন্ধু আসলে
এগ্রিকালচার সম্পর্কে বলছে, কিন্তু আমাদের ভার্সিটির নাম কিন্তু আসলে এগ্রিকালচার ভার্সিটি না, এটার নাম হচ্ছে এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। এগ্রিকালচারাল বলতে বোঝাচ্ছি যে এই ভার্সিটিতে কিন্তু এগ্রিকালচার রিলেটেড সবকিছু তোমাকে পড়ানো হবে, শুধুমাত্র ধান চাষই না, এখানে তুমি পশু পাখি কিভাবে পালন করবা, পশু পাখির রোগ ব্যাধি সম্পর্কে কিভাবে জানতে পারবা, মাংস উৎপাদন কিভাবে বাড়াবা, দুধের উৎপাদন কিভাবে বাড়াবা, এই সম্পর্কেও কিন্তু তুমি চাইলে পড়তে পারো। হ্যাঁ, ডেয়ারির দই কিভাবে বানাবা এটাও কিন্তু তুমি জানতে পারো। এছাড়াও আমরা কিন্তু জানি আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, তাই না? মাছে ভাতে বাঙালি, তো এখানে কিন্তু ফিশারিজ ফ্যাকাল্টিও আছে। তো ফিশারিতে কিভাবে তুমি মাছের উৎপাদন বাড়াবা এটা নিয়ে তুমি চাইলে রিসার্চ করতে পারো। তোমাকে তুমি যদি বিসিএস ক্যাডার হইতে চাও তোমার জন্য কোঠার ব্যবস্থা আছে, তুমি যদি রিসার্চার হইতে চাও তোমার জন্য হিউজ হিউজ অপরচুনিটি আছে। সো যারা যারা এখনো হতাশায় ভুগতেছ, আসলে আমার তো কোথাও চান্স হলোই না, এই যে লাস্ট পেরেকটা যদি তুমি মারতে পারো কফিনের, তাহলে কিন্তু তুমি জয়ী হয়ে যাবা। ধন্যবাদ, আমি এখন ভাইয়ের কাছে আবার যাচ্ছি। আচ্ছা, আমি কিছু বলি তোমাদেরকে। তো আমার আসলে একদম ফার্স্ট ইয়ারের ভাইবটা কিন্তু চলে আসতেছে, সবার সাথে আমি হাঁটছি দেবদারু রোডে, এবং দেখবা তোমরা অবাক হবে, এটা কিন্তু উইপিং দেবদারু, এবং এটা কিন্তু এই গাছের বয়স অলমোস্ট আমার বয়সের সমান। তো তোমরা এই সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবা যখন তোমরা আমাদের এই ক্যাম্পাসে নবীন হয়ে আসতে পারবা। তো আমি চাই যে তোমরা আমাদেরই নবীন হয়ে এই ক্যাম্পাসে ফিরে আসো, যেমনটা জীবনানন্দ দাস বলেছিলেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। তো আমিও চাই আমরা চলে গেলে যেন তোমরা আমাদের ধারাটা অব্যাহত রাখো, এবং আমাদের ক্যাম্পাসে তোমাদের পদচারণায় মুখরিত হোক, আমরা কিন্তু সেই কামনাই করছি। তো এখনো যারা দ্বিধায় আছো বা সংশয়ে আছো যে কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য কোন কোর্সটি সঠিক বা কোনটাতে আমরা ভর্তি হব, আদৌ হবে কিনা, তো তাদের জন্য কিন্তু আমরা স্পেশালি আমাদের ক্লাসগুলো কন্ট্যাক্ট করি। তো আর কোনো দ্বিধায় না ভুগি হয়ে তুমি ডিরেক্ট আমাদের উপর বিশ্বাস করতে পারো। আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট ইউ উইল চান্স ইন এগ্রি ইউনিভার্সিটি, শিওর ইনশাল্লাহ। তো আমরা সবাই তোমার পাশে থাকবো। এই পর্যায়ে আবার সাদা কাছে পরে আসতেছি, বেসিক্যালি তোর বলতে হবে, আমি মাইকটা নিলাম, আমি তো দুই মিনিট বলতে দেনা, আমি একটু বলি, আমি একটু বলি না, একটু পরে বল না, এরকম করিস না, অন্তর কথা বলার জন্য ছুটে আসছে অন্তর। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেসিক্যালি মানে আমাদের মাহমুদুল একটা কথা বলতেছিল যে আসলে ওরা শুনে আসলে এটাকে অনুধাবন করতে পারবে কিনা জানি না, যে তুমি মাছের উৎপাদন বাড়াইতে পারবা, শুনে মনে হয় মাছের উৎপাদন বাড়ায় আমি কি করব, এই যে খাচ্ছ, এই যে সবকিছু, এনে তো ভাবো না তুমি, কিন্তু কেউ একজন কোনো একটা মহল আসলে ভাবে এই ব্যাপারটা নিয়ে, এবং ওরা ব্যাপারটা নিয়ে কাজ করে বলে আজকে আমরা স্টেটে আসছি। আমি জাস্ট কিছু কম্পারিজন তোমাকে দেখাই, তুমি এই যে এখানে দাঁড়ায় আসছে, এখানে ধরো আমরা ওই যে বেশি দিন হয় নাই মেডিকেল শেষ করছি, ভাইয়ারা ভার্সিটি সাদা ভাইয়ের শেষ, ভাইয়েরা পড়াশোনা সবার দর শেষ, যাই হোক যাই হোক, তা আমরা মোটামুটি ওই ভার্সিটি গোয়িং মানুষজনকে আমরা যদি তাদের একটা কি বলে সবাইকে যদি কি করি, আমি শব্দগুলো পাচ্ছি না মধ্যরাতে, গ্রুমিং না মানে এই করি কি বলে, না 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 দাঁড়াও, ওদের হিসেবে আমরা যদি এখানে দেখো, তুমি যদি এখনকার ভার্সিটি গোয়িং স্টুডেন্টদের দেখো, এই যে সবাই মোটামুটি হৃষ্টপুষ্ট, এখানে রুগ্ন কেউ নাই, তাই না? আজকে থেকে তুমি 1970-80 তুমি ছবিগুলো দেখবা, আন্দোলনের ছবিগুলো দেখবা, ওইখানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু টিং টিঙা, তাই না? ভুড়ি নাই কারো, এই না দেখো, এই যে একটু অন্তরকে যদি আমার সাইড করে ফেলি সবারই কম বেশি একটু ভুড়ি পাওয়া যাবে, তাই না? ছোটখাটো হলে একটা ভুড়ি পাওয়া যাবে। তো এতে বোঝা যায় যে আমরা আসলে এই যে স্বপ্নের একটা ব্যাপার ছিল যে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে, এইটা আমরা কিন্তু অ্যাচিভ করতে পারছি, এবং অবশ্যই সৃষ্টিকর্তার দয়া তো আছে, একটা মহলের চেষ্টা এখানে ছিল, সৃষ্টিকর্তা মানে এই জন্য দয়াটা করছেন আসলে আমাদের। এবং শুধু ভার্সিটি না, তুমি যদি প্রাইমারি স্কুলের বাইরে দেখো, আমার সময় কি ছিল মনে কর, আমার ছোটবেলার বডি বিল্ড এরকমই ছিল মোটামুটি, তা আমি ঠিক আছে আমি কাইন্ড অফ মোটা, বাট সেই লেভেলের মোটকু বলার মতো আসলে মোটা ছিলাম না ছোটবেলায়, কিন্তু আমি দেখতাম যে মোটামুটি একটু স্বাস্থ্য ভালো হওয়ার পরে আমি আমার মানে স্কুলে আমি কাইন্ড অফ যে মোটা, একদম মোটা মানুষের টাইপের ছিলাম, একটা মাত্র সুপার লেভেলের মোটা ছিল। এখন আমি একটা প্রাইমারি স্কুল আসতেছে, একটা প্রাইমারি স্কুলের বাইরে দাঁড়িয়ে সবাই মোটা মোটা, বার্গার টার্গার খাচ্ছে, হ্যাঁ ভাতও আছে বাসায় ইচ্ছা মতো খাচ্ছে। তো ব্যাপার হচ্ছে যে আমরা যেটা বুঝাতে চাচ্ছি যে আমরা আসলে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হতে পারছি, এবং একটা মহলের এখানে আসলে অবশ্যই বড় ভূমিকা আছে, সেই মহলটা হচ্ছে আসলে কৃষিবিদ। তো এই কথাগুলো বললাম মাহমুদুলের কথার ভিত্তি ধরে, মাহমুদুল যেটা বললো যে এই যে তুমি মাছের উৎপাদন বাড়াইতে পারবে, এটা কেন ইম্পর্টেন্ট এটা বুঝাইতে গিয়ে, এনিওয়ে কথা বকবক করলে অনেক হবে, অন্তরকে একটু দেই না তো কান্না করবে। আচ্ছা আমি একটু বলি, সেটা হচ্ছে দেখো আমরা যদি বাংলাদেশে বসে কোনো রিসার্চ করতে চাই, তাহলে সোজা বাংলা একটা কথাই বলা যায় যে তুমি যদি এখন ফিজিক্স পড়ো বা তুমি যদি কেমিস্ট্রি পড়ো, আমার মনে হয় না তুমি ম্যাথ পড়ো, তুমি রিসার্চ করতে পারবে না আসলে, সম্ভব না, ঠিক আছে?
এটা করার জন্য যে ইকুইপমেন্টস দরকার বা যে লেভেলে এই রিসার্চ গুলো চলে গেছে, মানে আজ থেকে 100 বছর 200 বছর আগে এটা পসিবল ছিল, এখন এটা যে লেভেলে গেছে এই লেভেলে যে ইকুইপমেন্ট, ধরো তুমি একটা রিসার্চ করবে, একটা ধরো একটা বিশাল ল্যাব দরকার, ধরো বেল ল্যাব, একটা বিশাল ল্যাব দরকার, এই ল্যাবটা এস্টাবলিশ করার মতো অবস্থা আমাদের দেশে আসলে নাই। কিন্তু কিন্তু এগ্রিকালচার হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় সত্যি সত্যি কিন্তু রিসার্চটা আসলে করা পসিবল, এটা হচ্ছে ব্যাপার। এবং সত্যি কথা বলতে কি, যে এই শুধুমাত্র একটা জায়গাতে রিসার্চ হয়, আর একটা জায়গা হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেটার সাথে কিন্তু এই যে মেইনলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু আসলে কাদের করতেছে, এই আলটিমেটলি কৃষি রিলেটেড যেগুলো, যেগুলো থেকে আমাদের কি হবে, যেখানে আমি প্রোডাকশন বাড়াইতে পারবো সোজা হিসাব, ঠিক আছে, অন্য কারো জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে তো এনে লাভ নেই, যেখানে আমি প্রোডাকশন বাড়াইতে পারবো সেখানেই কিন্তু আসলে মেইনলি লাভটা হচ্ছে। তো তুমি যদি রিসার্চার হতে চাও, এটা তোমার জন্য বেস্ট হবে যে তুমি এগ্রিকালচার এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ো সোজা হিসাব, এ হচ্ছে ব্যাপার। লাস্ট ম্যান আমি তোমাদেরকে একেবারে শেষে সব একটু কথা বলি, যে সবাই রিজভি শিহাব মাহমুদুল কেন এগ্রিকালচারে পড়বা বা কেন ডিবিএম এ পড়বা ইত্যাদি অনেক কথা বলে ফেলছে। এখন তোমাদের যে কাজ সেটা হচ্ছে যে একটা সিট হচ্ছে সিকিউর করা, এই একটা সিট সিকিউর করার জন্য তোমাদেরকে শেষ ফাইটটা লাস্ট ফাইটটা করতে হবে। এখন যেহেতু লাস্ট একেবারে শেষ পর্যায়ে আমরা চলে আসছি, যে এগ্রি ছাড়া আর কোনো পরীক্ষা নাই, এগ্রি হচ্ছে লাস্ট, নাথিং টু লুজ, এরপরে হারানোর কিছু নাই, এই অবস্থায় এসে তোমাদেরকে হচ্ছে সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে। তাহলে তোমরা কি করতে পারবে, এই যে আমাদের মতো যেতে যেতে পথে পূর্ণিমা রাতেই বাকৃবির পথে হাঁটতে পারবা, ঠিক আছে। তো এই ফিলিংটা পাওয়ার জন্য, এই রূপসী কন্যা বাকৃবিতে আসার জন্য তোমাদের কি করতে হবে, একটা সিট সিকিউর করতে হবে যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয়ে। ওকে, তাহলে তোমাদের জন্য শুভকামনা রইল, এরপরে এসবি কিছু বলবে? হ্যাঁ, আমার তো কতই বলার আছে, আসলে পথ ফুরিয়ে গেল, কথা ফুরলো না, বাকি কথা বেসিক্যালি এই যে যারা ওই ভাইয়েরা সবাই হচ্ছে মানে সাইড সাইড দিয়ে বলতেছে, আমি একটু ক্লিয়ারলি বলে দেই। বেসিক্যালি তোমরা যে ভাইয়ের কথা বললে, আমাকে অন্তরকে বাদ দিলে এখানে বাকি যারা আছে আর কি, এই পাশ থেকে মাহমুদুল, সৌহার্দ, সাদাব এবং শিহাব, সবাই কোথায় পড়াচ্ছে জানো, আমাদের কৃষি প্রত্যয় 2.0 যে কোর্সটা আছে সেখানে। এবং তোমরা যদি কেউ এগ্রিভার্সিটির প্ল্যান থাকে, আমি বলবো যে জাস্ট চেক আউট দ্য কোর্স, একটু দেখো, আমাদের পেজে মেসেজ দাও, ব্যাপারটা সম্পর্কে জানো, জয়েন করতে পারো। তোমরা বলবা ভাইরা কি বেরসিক, রাত্রেবেলা কোর্সের কথা বলছে। আচ্ছা সৌহার্দ ভাই একটু টেনশিত, যাই হোক, তো মধ্যরাতের লাইফ এক্সপিরিয়েন্স ভালো ছিল, আমরা এখন বাড়ি ফিরে যাব। তোমরাও যারা রাত জাগা পাখি তারা ঘুমিয়ে পড়ো, আমি বলবো হ্যাঁ সকালবেলা উঠে পড়াশোনা শুরু করে দাও, তোমার আগামীকালকে একটা সুন্দর সকালের প্রত্যাশায় আমরা আজকে শেষ করছি, অন্ধকার চলে আসছি। তাহলে ভালো থাকো সবাই, ভালো থাকো, ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো, রেখে দাও রেখে দাও রেখে দাও মাইনুল মাইনুল।